হাইকোর্টের নির্দেশে গড়িয়ে দেওয়া হলো তৃণমূলের অফিস। পুরাতন মালদার জাতীয় সড়কের ধারে সরকারি জমিতে ছিল তৃণমূলের এই অফিস। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুলডোজার দিয়ে চলে অভিযান। সরকারি জমি দখল করে একটি ক্লাবও তৈরি করা হয়েছিল, সেই ক্লাবও ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলর। তার বক্তব্য, না জানিয়ে ভেঙে দেওয়া হয়েছে দলীয় অফিস। হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলক ভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। অন্যদিকে উত্তর পাড়াতেও বেআইনি দখল উচ্ছেদে নেমেছে পুরসভা। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ফুটপাত দখল করে গড়ে ওঠা বেআইনি দোকান। অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন, ফুটপাত দখল করেছেন, ইনক্রোচমেন্ট করেছেন, পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন, এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি। দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি, আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।